প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র সরকার, সহকারী শিক্ষক, শ্রেণী চতুর্থ, বিষয় গণিত। তোমাদের অনুশীলনী 4.5। তো তোমরা বই পৃষ্ঠার নম 57। তো তোমরা বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকো, আমি ডাকটি করে পরে তোমাদেরকে সমাধান দেব। দেখো বইয়ে তোমাদের 7 নং অঙ্কে কি বলছে, 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে, প্রতি বলতে কয়টি, একটি, প্রতি বলতে একটি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। ছোট শুনো মেয়েরা, আবারও আমি ডাকটি পড়ে তোমাদেরকে সমাধান করব। ডাকটি হলো যে 500টি পেন্সিল থেকে প্রতিটি বক্সে, মানে একটি বক্সে কয়টি করে, 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন, আমার কয়টি বক্সের প্রয়োজন হবে, আর আমরা বক্সগুলো বের করি। সমাধান দেখো, 12টি পেন্সিলের জন্য প্রয়োজন একটি বক্স। কয়টি বক্স, প্রতি, প্রতি বলতে এক, তে 12টি পেন্সিলের জন্য প্রয়োজন একটি বক্স। তে 500টি পেন্সিল, কতটি পেন্সিল, 500টি পেন্সিল, তে 500টি পেন্সিলের জন্য প্রয়োজন অর্থাৎ 500 ভাগ 12। তো আমরা এখানে লিখে সমাধান করি। তো সমাধান, 12-র মধ্যে 50 কতবার যায় দেখি, আমরা 12 50-এর মধ্যে কতবার, আমরা 12 নামতা বলি, 12 কে 12, 12 2 গুণে 24, 3 12 36, 4 12 48। তা আমরা 50-এর নিচের সংখ্যা পেয়ে গেলাম কত, 48। কয়বার দিতে পারি, 4 বার 4 বার 48 দিলাম। তো দিয়ে আমরা বিয়োগ করি, 8 আছে 10 কত হলে, 2 হলে, হাতে আছে 1 4 কে 5, আশেপাশে মিলে গেলে 0, এদিক দিয়ে কি হয়, 0 বসে না, তা আমরা একটি 0 কেটে নিয়ে আসি। 20-এর মধ্যে 12 কতবার যায়, তা 12 একে 12 অর্থাৎ একবার গিয়েছে, তা আমরা 20-এর থেকে 12 বাদ দিই। তা 2 আছে 10 কত হলে, 8 হলে, হাতে আছে 1, 1 এর 1 2 2 দিয়ে মিলে গেলে 0, তা আমরা উত্তরটা পেয়ে গেলাম নাকি। দেখো এখানে ভাগফল পেয়েছি 41, আর ভাগশেষ কত পেয়েছি, 8, আমরা 41 আর অবশিষ্ট কয়টি, 8টি। তা আমরা সুতরাং লিখতে পারি, পারি কি, 41টি বক্স এবং অবশিষ্ট থাকবে কয়টি, 8টি পেন্সিল। বক্স কয়টা বলছ, বক্সের প্রয়োজন 41টি। শুনে না, চলো আমরা এবার 8 নং অঙ্কে যাই। 8 নং অঙ্কে ডাকটি আগে আমরা পড়ে নিই। 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলো, হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে, অর্থাৎ 1716কে আমরা কত দিয়ে ভাগ দেব, 78 দ্বারা ভাগ দেব। তাহলে আমরা লিখি 78 ভাগে তার আছে কতটি, 1716টি, এই যে 1716। সুতরাং তার মানে কম, একটি ভাগে তার আছে 1716 ভাগ 78। তো আমরা চলো আমরা ভাগ করি, ফলটি বের করি। এখানে 1716কে কত দিয়ে ভাগ, 78 দ্বারা ভাগ। তাহলে আমরা কয়বার যাই, 2 বার যাই, 2 বার গেলে কত হয়, 156। তার সঙ্গে আমরা বিয়োগ করি যে 6 আছে 11 হবে কত হলে, 5, হাতে এসে 1, 5 এর 1 6, 7 এর থেকে 2 6 চলে যায় 1, 1 এ 1 মিলে গেলে 0, এদিক দিয়ে কি হয়, 0 বসে না। তার সঙ্গে আমরা আবার কেটে আনি 6, 78-র মধ্যে কয়বার যায় আবার, 2 বার, 2 বার দিলে কত হয়, 156, 156 56 মিলে গেল, নিচে কি বসে না, 0। তো আমরা কি লিখতে পারি,
সুতরাং প্রতি ভাগের দৈর্ঘ্য 22 মিটার হবে। তা আমরা উত্তরটা কি লিখতে পারছি? 22 মিটার। উত্তরটা কত মিটার লিখতে পেরেছি? 22 মিটার। তো আমরা 7 8 নং করেছি, এখন আমরা 9 নং এ যাই। 9 নং এ ডাকটি আগে পড়ে নেই। ডাকটিতে কি বলছি দেখো, 85 কেজি চালের দাম 2295 টাকা। 85 কেজি চালের দাম কত? 2295 টাকা। হলে 1 কেজি চালের দাম কত? আমাদের ডাকটা আমি তোমাদের আবার বলছি, কি বলছি দেখো, 85 কেজি চালের দাম 2295 টাকা, হলে 1 কেজি চালের দাম কত? তে আমরা সমাধানে আসি যে 85 কেজি চালের দাম 2295 টাকা। কি লিখেছি? 85 কেজি চালের দাম 2295 টাকা। তে সুতরাং 1 কেজি চালের দাম 2295 ভাগ 85। তো আমরা ভাগ অঙ্কটা করে নেই, 85 2200কে কি দিয়ে ভাগ দেব? 85 দ্বারা ভাগ দেব। তো 85কে যদি আমরা দুই ভাগ দিই তাহলে কত হয়? 170। কত হয়? 170। তাহলে আমরা বিয়োগ করে নেই, 09 9 27 12 কত হলে? 5 হলে। হাতে আছে 1, 1 একে মিলে গেল 0, এদিকে কি হয়? 0 বসে না। তা আমাদের কি করতে হবে? আবার 5 কেটে আনতে হবে। যে 85কে যদি আমরা 7 দ্বারা গুণ দেই তে কত হবে? 595। যদি আমরা বিয়োগ করে দেই তো কি হয়ে যায়? 0 হয়ে যায়। সোনামণিরা তোমরা বাক্যটি বুঝেছো নাকি? তাহলে আমরা কি লিখতে পারি যে 1 কেজি চালের দাম 27 টাকা। তো 1 কেজি চালের দাম কত টাকা? 27 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটুকু বুঝতে পেরেছো। এ থেকে তোমাদের কি দেওয়া হবে? বাড়ির কাজ। বাড়ির কাজটি আমরা কি দিচ্ছি দেখো, সিডব্লিউ থেকে এইচডব্লিউ, অর্থাৎ তোমাদের 7 8 9 নম্বরগুলো কি করবে? এইচডব্লিউ করে স্কুলে জমা দেবে। এতে তোমাদের কি দেওয়া হবে? ডায়েরি মার্ক এবং কি সিটি মার্ক। এ আশা করি ক্লাসটুকু বুঝতে পেরেছ। এ কামনা করে শেষ করছি। খুদা হাফেজ।